বিভিন্ন জেলার থেকে তারা বিভিন্ন সময় অনেক কষ্ট করে আসছে, তারা একসাথে জড়িত হয়েছে সিনেমাটা দেখার জন্য। অলরেডি তারা 3-4 বার করে সিনেমা শেষ করে ফেলছে, তারপরে আবার দেখছে। আমার কাছে মনে হলো যে এই ধরনের যে সত্যিকারের ফ্যান যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসেন, তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি, একটু উপভোগ করি, তাদের ক্রেজিনেসটা দেখি। আসলে যেটাও সিনেপ্লেক্সের ইতিহাসে প্রথম, যমুনাতেও সেম, লায়নও সেম, এবং সব জায়গায় সেম। আমরা এতটুকু এত প্রত্যাশা করিনি, কারণ আমরা জানি আমার আগের ছবিগুলাও আস্তে 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 করে আস্তে সিনেপ্লেক্সের শো বেড়েছে, 30টা পর্যন্ত গিয়েছে, কিন্তু 50টার উপরে কোনোদিন যায় না আসলে শো, তারা বাংলা সিনেমা আসলে। তো আমাদের প্রত্যাশা থেকে আমরা বেশি পেয়েছি, তো আর কি প্রত্যাশা করবো, এর থেকে বেশি পাওয়ার কিছু নাই। এটা যদি 3 সপ্তাহ চলে তাহলে বাংলাদেশে সব রেকর্ড ভেঙে যাবে। মূলত তাদের উদ্দেশ্যে আসছে, তারা একজন কেউ একজন দুজন আসে, তারা দেশের বাইরে থেকে আসছে, কেউ কেউ চিটাগাং, নোয়াখালী, বিভিন্ন জায়গা থেকে, পাবনা, বিভিন্ন জেলার থেকে তারা বিভিন্ন সময় অনেক কষ্ট করে আসছে, তারা একসাথে জড়িত হয়েছে সিনেমাটা দেখার জন্য। অলরেডি তারা 3-4 বার করে সিনেমা শেষ করে ফেলছে, তারপরে আবার দেখছে। আমার কাছে মনে হলো যে এই ধরনের যে সত্যিকারের ফ্যান যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসেন, তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি, একটু উপভোগ করি, তাদের ক্রেজিনেসটা দেখি আসলে, কারণ তারাই তো প্রথম দর্শক। তো তাদের উৎফুল্ল আপনারা দেখলেন, তারাও খুব খুশি, তারাও ক্রু চাচ্ছে ইমিডিয়েটলি, এবং তারাও বলছে যে আমরা এইভাবেই করে আমাদের মেগা স্টারকে চেয়েছিলাম এতদিন, তারা সেটা পেয়েছে, তারা খুবই খুশি। তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদেরকে বলবো যে আপনাদের মতো ফ্যানদের জন্যই আসলে সাকিব ভাই সবসময় বলে যে আমি ভালো কাজ করতে চাই এই লোকগুলোর জন্য যারা আমাকে পাগলের মতো ভালোবাসে। তো আপনাদের জন্যই আসলে সাকিব ভাই সবসময় অনেক কষ্ট করে। এই যে শুটিংটা আমরা যখন তুফানে করেছিলাম তখন প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল সময়টাতে, ওই গরমের মধ্যে অ্যাকশন সিন শুট করা, ওই গরমের মধ্যে 24 ঘন্টা শুটিং করা খুব ডিফিকাল্ট ছিল। কারণ আমাদের একটা কথাই মাথা ছিল যে আমরা কোরবানি ইত্যাদি আমাদের সিনেমাটা রিলিজ করতে হবে, সারা বাংলাদেশের মানুষ আমাদের সিনেমার জন্য ওয়েট করছে, আমাদের তাদের জন্য একটা ভালো ছবি উপহার দিতে হবে। তো এখন মনে হচ্ছে প্রতিটা দিন যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের ওই যে গরমের যে কষ্টটা, আমরা অসুস্থ হয়ে যাচ্ছিলাম, সাকিব ভাই অসুস্থ হয়ে যাচ্ছিল, আমাদের ফুল টিম অসুস্থ হয়ে যাচ্ছিলো, এখন মনে হচ্ছে যে আমরা সবাই সার্থক, কারণ ওই কষ্টটা না করলে এই রেজাল্ট আমরা পেতাম না আসলে। তো দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আসলে তুফানকে আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন, সব রেকর্ড আপনারাই ভাঙছেন, এবং আসলে মার্কেটিং আপনারাই করছেন, আসলে আমাদের খুব একটা মার্কেটিং করতে হচ্ছে না, মাউথ পাবলিসিটি যেটা আসলে সিনেমার মেইন জিনিসটা। আসলে সিনেমা আসলে আমরা অনেক সময় ভাবি যে আমরা এখানে এটা করবো সেখানে সেটা করবো করে অনেক মার্কেটিং গিমিক করে ফেলবো, কোনো কিছুতেই কাজ হয় না যদি মানে মাউথ পাবলিসিটি না হয়। একটা দর্শক বের হয়ে যখন মানুষকে বলে যে সিনেমাটা খুব ভালো দর্শক দেখিস বা ভাইয়া তুমি দেখো, এইটার যে পাবলিসিটিটা অনেক ভয়ঙ্কর। আমাদের মাউথ পাবলিসিটিটা বেশি হচ্ছে, আমাদের সিনেমা হল থেকে যারাই বেরোচ্ছে তারাই বলছে আসলে সিনেমাটা অনেক সুন্দর, এই সিনেমাটা সবার দেখা উচিত। তো তখন কি হচ্ছে, তার যে আরো ফ্যান তারাও আসছে হলে, এই কারণে আসলে সিনেপ্লেক্স গুলা হিমশিম খাচ্ছে। দেখেন এটা আসলে প্রডিউসার কল, এটা ডিরেক্টর বলতে পারে না, তো আমি এটা বলতে পারবো না, আমি এতটুকুই বলতে পারবো, মানে অঙ্কটা বলতে পারবো না, অঙ্ক বলার সময় এখন নাই, আরো সময় বাকি আছে। আমি এতটুকু বলবো যে অঙ্কটা আমরা ব্যবসা করেছি বাংলাদেশে কোনো সিনেমা, সেটা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো দেশের ছবি, সেই অঙ্ক কোনোদিন ক্রস করতে পারেনি। না সেটাও আমি প্রত্যাশা তো অনেক, ব্যবসা তো সবাই প্রত্যাশা করে যে এটা কি প্রত্যাশা করে থেমে থাকবো, আমরা প্রত্যাশা করবো, আমরা অনেক ব্যবসা করি, বাট যে অঙ্কটা আমরা ছুঁয়েছি সেটা সিনেপ্লেক্সের ইতিহাসে প্রথম এবং সবার জন্য প্রথম। তো এটা সবার জন্যই ভালো। আসলে আজকে দেখেন একটা সিনেমা যদি ভালো ব্যবসা করে তখন কী হবে, আরও মাল্টিপ্লেক্স তৈরি হবে, আরও সিঙ্গেল স্ক্রিনগুলো ভালো হবে। তো আমার মনে হয় যে আমাদের সবার এখানে সাপোর্ট করা উচিত, বাংলা সিনেমা যখন ব্যবসা করা শুরু করবে, হল মালিকরা যখন লাভবান হবে তখন আরও অনেক অনেক হল হবে এবং হলগুলো পরিবেশ ভালো হবে। আপনারা দেখছেন যে গত লাস্ট 3-4 বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে, সেটা পরাণ হাওয়া হতে পারে, প্রিয়তমা, সুরঙ্গ, এই সবগুলো ব্যবসা করেছে, সেই সবগুলো জন্য কী হয়েছে, সিনেপ্লেক্সে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোটো ছোটো মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরও 10-20টা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটুটুকু বাংলা ছবি আরও আগে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের তো হল কম, আমি একটা দিন বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যদি 100টা সিনেপ্লেক্স থাকতো, স্টার সিনেপ্লেক্সে যদি 100টা ব্রাঞ্চ থাকতো, আমরা একদম 100% গ্যারান্টি সহকারে বলতে পারি 100টাই হাউসফুল যেত আসলে। আর অনেক মানুষ কিন্তু ফিরে যাচ্ছে টিকিট পাচ্ছে না বলে, এবং আমরা সিনেমার টাকা একদিনে তুলে ফেলতে পারতাম, সেটা আমাদের সেই দর্শক আমাদের আছে, কিন্তু আমাদের হল কম আসলে।
আপনারা জানেন আজকে আপনারা কথা বলে দেখতে পাবেন বা কাউন্টার সামনে দাঁড়ালে দেখতে পাবেন, এখন যারা আসছে তুফানের টিকিট কাটতে, তুফানের কিন্তু টিকিট নাই। কি হচ্ছে, অনেক দর্শক যারা কিনা ভেবে এসেছিল যে আজকে সিনেমাটা দেখবে, তারা কিন্তু টিকিট পাচ্ছে না, তারা কালকের জন্য নিয়ে যাচ্ছে, আবার অনেক কালকে অফিস খোলা। তো এই যে আসলে মানে আজকে যদি অনেকগুলো হল থাকতো আমাদের, অনেকগুলো এরকম ভালো পরিবেশে হল থাকতো, তাহলে কিন্তু এখানে পাচ্ছে না। আপনারা, আমি এটা পড়ানোর সময় বলেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু কোনো দর্শক সিনেমা দেখতে গিয়ে ফিরে আসে না, কারণ ওদের অনেক অপশন। এইখানে এই মার্কেটে একটা মাল্টিপ্লেক্স, এখানে একটা হল, এখানে একটা হল, এখানে একটা হল, এবং আমি অনেক বড় বড় ছবি ইন্ডিয়াতে দেখছি যেগুলো সাধারণত হাউসফুল হয় না, এবং ওরা হাউসফুল চায়ও না, ওরা বলে না হাউসফুল, কারণ ওদের 30% 70% হলেই না, কারণ ওদের অনেক শো, ওদের প্রতি 10-20 মিনিট পর শো, কারণ হলের সংখ্যা অনেক বেশি, এই কারণে ওদের 100-200 কোটি টাকা সিনেমার টাকা উঠে যাচ্ছে খুব ফাস্ট। আমাদের হল সংখ্যা অনেক কম, এটা আমাদের একটা সমস্যা। বাট আমরা আসলে পজিটিভ চিন্তা করতে চাই, আমাদের সিনেমা যেহেতু ব্যবসা করছে, আপনারা দেখছেন খুব অল্প সময় স্টার সিনেপ্লেক্স অনেকগুলো শাখা কিন্তু বাড়িয়েছে, আমি আশা করবো অন্য অন্য যারা আছে তারাও যদি খুব সিনেমা হলের সংখ্যা বাড়ায়, তাহলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আমরা সেখানে চলে যাবো। কারণ আমাদের একটা জিনিস আমরা খুবই কনফার্ম, আমাদের দর্শক সিনেমা দেখার দর্শক আছে, এবং আমাদের দর্শক বাংলা ছবি দেখতে যায়। আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু কোনো ইংলিশ সিনেমা এখন খুব একটা চলছে না, যাই না মনে চলছে না, তবে আসে তুফান। তো কী হচ্ছে, তার মানে কি মানুষ বাংলা ছবি দেখতে যাচ্ছে, এতদিন তো ইংলিশ সিনেমা দর্শকগুলো ছিল, তারা কোথায়, তারা সিনেমা দেখছে, তারা দেখছে, তারা বাংলা ছবিটা দেখছে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট থেকে শুরু করে, গুলশান বনানি থেকে শুরু করে, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, প্রত্যেকটা মানুষ, সব শ্রেণীর কাছে আসলে তুফান পৌঁছে গিয়েছে আসলে, এবং সবাই বলছে যে আমরা এই ধরনের সিনেমায় চাচ্ছি। এবং আমিও বারবারই বলেছিলাম যে আসলে এই ছবিটা আমার অন্য অন্য ছবির মতো না, এটা পরাণের মতো না, অথবা সুরঙ্গর মতো না, দামালের মতো না, আমি প্রপার একটা কমার্শিয়াল ছবি বানিয়েছি, সিনেমা হলের জন্য ছবি বানিয়েছি আসলে, যে সিনেমা হলে আড়াই ঘন্টা সবাই এন্টারটেইন হয় আসলে। তো আমার মনে হয় আপনারা আসেন ঈদ, আপনার যেমনই কাটুক তুফান যদি দেখে দেখে থাকেন, আপনার ঈদটা জমজমাট হবে, তুফান ছাড়া আপনার ঈদ অসম্পূর্ণ। যারা এখনো তুফান দেখেন নাই, হলে চলে আসেন, অগ্রিম টিকিট করে তুফান দেখেন, আপনার ঈদ যেরকমই হোক, ঈদের আনন্দটা তুফান আপনাকে এতটুকু বাড়ি দিবে, গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। সবাই চলে আসুন, পরামর্শ দেওয়ার মতো ডিরেক্টর এখন আমি হইনি, আমি আসলে কাউকে পরামর্শ দিতে চাই না, আমি ভালো কাজ করার চেষ্টা করি, আমি খুবই ধন্য, আমি দর্শকদের প্রতি ভালোবাসি, দর্শক আমার সিনেমা কেন দেখতে আসে আমি জানি না, আমাকে হয়তো বিশ্বাস করে, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটু বিশ্বাস করে দর্শক, আমি দর্শকদের বিশ্বাস ধরে রাখার জন্যই অনেক কষ্ট করি, আমি সুরঙ্গর পরে একদিনও ব্রেক নিয়ে নিই, সুরঙ্গর রিলিজের কিছুদিন পর থেকে আমি তুফান শুরু করেছি, আবার সিনেমা শুটিং শুরু করতে হবে আমার, নেক্সট সিনেমা শুটিং নেক্সট ঈদের জন্য। তো এই যে কষ্টটা করি, এই জন্যই মনে হয় আসলে দর্শক আমাকে ভালোবাসে, আমার মনে হয় কেউ যদি কষ্ট করে এবং সততার সাথে সিনেমা বানায়, সে দর্শক সেটা গ্রহণ করে আসলে। আমি আমার সিনেমার সাথে খুবই সৎ থাকার চেষ্টা করি, আমি আমার যে সিনটা যেটা ডিমান্ড করে সেটা করার চেষ্টা করি, এই সিনের মধ্যে যেটাই হোক, প্রডিউসার সাথে ফাইট করে হোক বা যেভাবে হোক সেটা প্ল্যান করি। এবং আমি এই যে দেখেন, আমি কেন হলে হলে ঘুরি আসলে, এটা একটা রিজন আছে। কিন্তু আমি যদি ডিরেক্টর সিনেমা বানায় বাসায় বসে থাকি, আমার সিনেমা মানুষ আসলে কোথায় হাততালি দিচ্ছে, কোথায় পছন্দ করছে, কোথায় ফোন চালাচ্ছে আমি বুঝতে পারবো না আসলে। আমি কিন্তু দিনের বেলা অনেক সময় সিনেপ্লেক্সে থাকি, আমি রাতের দিকে আসলে একটু সিঙ্গেলি সিনগুলোতে যাই, আমি লুকায় লুকায় সিনেমা দেখার চেষ্টা করি, কারণ আমাকে বুঝতে হচ্ছে যে আসলে কোথায়। যেমন আমি তুফানটা অনেকে চিন্তা করে বানানোর চেষ্টা করি আসলে, আগের সিনেমার অভিজ্ঞতা, আমার সিনেমা আমি দেখতে চেষ্টা করি যে কোন সিনের সময় দর্শক আসলে ফোন চালাচ্ছে, তার মানে আমার সিনটা আমার লুজ হয়ে গেছে, যেমন দর্শক আসলে অ্যাটেনশনটা আমি হারাই ফেলছি, কোন সিনে দর্শক তাকে আসে মানে ফোন চালাতে পারছে না, ফোন আসছে কিন্তু ফোন ধরছে না, এই যে দর্শকের সাইকোলজি, কারণ দর্শকদের মুড কিন্তু খুব তাড়াতাড়ি সুইচ হচ্ছে। আর আপনি জানেন এখন আমাদের হাতে অনেক অপশন, ফেসবুকে আমরা আমাদের অভ্যাস, আমরা কিছু না হলেও ফোনটা হাতে নিই, কিছু না হলেও আমরা স্ক্রল করি আসলে, তাই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তো আড়াই ঘন্টা সময় ফোন হাতের থেকে দূরে রাখাটা খুব ডিফিকাল্ট, তবে এই জন্য মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি, দর্শক কী দেখতে চায় সেটা বোঝার চেষ্টা করি। এবং সুরঙ্গ বা পরাণের পর আমি কিছুটা বুঝতে পারছি, এবং আপনারা দেখবেন তুফানে খুব কম মানুষ ফোন চালাবে, আপনি দেখবেন তুফানে যখন আপনি সিনেমাটা দেখবেন, তারা মানে স্ক্রিনের থেকে চোখ সরাতে পারছে না, কারণ একটা সিনের থেকে একটা সিন অনেক বেশি উপরের দিকে আছে আসলে। তো এই জন্য আমি এটা বোঝার চেষ্টা করি, এবং এটা বুঝে আমি নেক্সট সিনেমার প্ল্যান করি। তো এবারও বোঝার চেষ্টা করছি, বুঝে ইনশাল্লাহ তুফান টুর গল্প রেডি হবে, এবং সামনে ঈদে আমি কী সিনেমা বানাবো সেটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ঘোষণা দিব। তো এইটাই আপনার প্রশ্নের উত্তর, এটাই আমার মনে হয় সততার সাথে কাজ করলে, মন দিয়ে কাজ করলে, অডিয়েন্সের পালস বুঝে একটু কাজ করলে অডিয়েন্সে দেখবে, অডিয়েন্সে দেখতে চায় আসলে, কারণ আমরা সিনেমা তো অডিয়েন্সের জন্যই বানাই, অডিয়েন্সে আমাদের মূল আসল মানুষ আসলে। ফেলছে ভাই বিদেশি মানুষজন যে কবে দেখবো কবে দেখবো, কারণ এই বিদেশি মানুষজন একটা জিনিস খেয়াল করবেন, বিদেশিদের কিন্তু বাংলাদেশের প্রতি অনেক বেশি মানে এমনি মায়া বেশি, তারা বা একটা আমরা দেশি যারা থাকি তাদের যতটুকু দেশের প্রতি মায়া থাকে
সে বাইরের মানুষের বেশি মায়া থাকে, তারা 24 ঘন্টা কিন্তু আমাদের নিউজগুলো দেখতে থাকে। ওরা যখন তুফান তুফান দেখতেছে, ওরা খুব পাগল হয়ে আছে দেখার জন্য। তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি আপনাদের দেশে মুক্তি পাবে তুফান, অলমোস্ট সারা পৃথিবীর অনেক দেশে মুক্তি পাবে, যেখানে বাঙালিরা বেশি সব জায়গায় মুক্তি পাবে তুফান। আমাদের প্রাথমিক প্ল্যান 28 তারিখ থেকে, ইনশাল্লাহ 28 তারিখ থেকে মুক্তি হবে। কিছু ডেটে কিছু দেশে, যেহেতু অনেক জায়গায় সেন্সারের ব্যাপার আছে, কিছু দেশে একটু 20-20 হতে পারে, খুব বেশি না। তো এই মাসের মধ্যেই বা নেক্সট মাসের শুরুতে ইনশাল্লাহ তারা সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা একটু খোঁজ খবর রাখবেন, আপনাদের এলাকাতেই তুফান চলে আসবে। তুফান দেখেন, আপনাদের বিদেশি বন্ধুদের নিয়ে তুফান দেখেন, ইনশাল্লাহ আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে বাংলা সিনেমা এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে মনে হবে না সেটা বাংলা ছবি। এবং এই ছবি সাবটা, এই ছবি যদি ভয়েস চেঞ্জ করে ইংলিশ করা হয়, হিন্দি করা হয়, এটা কোনোভাবে বুঝে যাবে না এটা বাংলা ছবি, একটু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আসলে এটা বিভ্রান্তকর নিউজ, কেউ কেউ ছড়ানোর চেষ্টা করছে। তো এটা শুরু থেকে করবে, যে কোনো ভালো কাজের সাথে কিছু যখনই হয় তখনই কেউ কিছু নেগেটিভ যদি থাকি, তো এটা স্পিডি সব ভালো কাজই থাকে, এটা কোনো ব্যাপার না। এটা হোক, এটা হলেও এটা না, আপনারা দেখছেন মানুষের জোয়ার কমছে না, আমরা শুধু মানুষের জোয়ারই করতে চাই আসলে। কারণ কি হয়, আমরা যদি লক্ষ লক্ষ পজিটিভ জিনিস থেকে একটা নেগেটিভ জিনিস কথা বলি, তখন ওই নেগেটিভ যে ছড়াচ্ছে সে আসলে প্রশ্রয় পেয়ে যায় যে আচ্ছা আমাকে নোটিশ করতেছে। তো যেহেতু লক্ষ লক্ষ পজিটিভ জিনিস, এক দুটো নেগেটিভ জিনিসের দিকে আসলে আমি চোখ দিতে চাই না, আমি আসলে তুফানের জোয়ারেই ভাসতে যেতে চাই আসলে। কারণ ওই নেগেটিভের ইম্প্যাক্ট তো পড়তেছে না, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট যদি হলে পড়তো, দর্শক আসতো না, তখন আমরা চিন্তিত থাকতাম আচ্ছা নেগেটিভ নিউজ বা কেউ কেউ করছে। তো দু একটা হাতে গোনা মানুষ যখন খুবই প্ল্যান করে করছে, তারা করতে থাকুক, এটা আমাদের সিনেমার আরও মার্কেটিং হচ্ছে। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং তাদেরকে বলবো যে বাংলা সিনেমাকে ভালোবাসতে এসে বন্ধ করে বাংলা সিনেমার সাথে আসে। সব বলে দিলে কে থাকলো সিনেমা, তুই দেখতে আসবে কেউ?